ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পাপড় খেলেই নাকি দেহে তৈরি হবে অ্যান্টিবডি? করোনা আবহে মোদী সরকারের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের দাবিতে বিতর্ক। করোনা মোকাবিলায় বিফল হয়ে এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা একযোগে আক্রমণ বিরোধীদের, মানতে নারাজ বিজেপি। করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আগেই দাবি করেছে একাধিক রাজ্য। শেষ দুদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 1 লক্ষ, মৃতের সংখ্যা এক এক করে বাড়তে বাড়তে 31,000 ছাড়িয়ে গিয়েছে। কিভাবে রোখা যাবে করোনার সংক্রমণ? কবে আসবে ভ্যাকসিন? আক্রান্ত হলে হাসপাতালে বেড মিলবে তো? একে তো দীর্ঘ লকডাউনে পেটে টান পড়ছে, তার উপর করোনা নিয়ে চিন্তায় ঘুম উড়ে গিয়েছে সাধারণ মানুষের। এরই মাঝে করোনাকে হার মানাতে আজব তত্ত্ব খাড়া করেছেন মোদী সরকারের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আত্মনির্ভর ভারত অভিযান কে তহত ভাবিজি পাপড় নাম সে এক পাপড় নির্মাতা নে এক এসা ব্র্যান্ড নিকালা হ্যায় জিসসে করোনা ভাইরস সে লড়নে কে লিয়ে জো অ্যান্টিবডি ডেভেলপ হোনে কে লিয়ে জো সাধন হ্যায় খানে কে মাধ্যম সে বডি মে জায়েঙ্গে। তার দাবি, এই পাঁপড় নাকি খেলেই শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যা হার মানাবে করোনা সংক্রমণকে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের কি আদৌ কোনো সারবত্তা রয়েছে? মন্ত্রী বোধহয় ছেলে খেলা করতে শুরু করেছেন, উনি কি ঠাট্টা করছেন? ভয় হচ্ছে ওনার, বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। করোনাতে বিজ্ঞান যদি হয় সে অ্যান্টিবডি প্রোডাকশন, পাঁপড় ভাজা খেলে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, এ বোধহয় চরম মূর্খ ভাবতে পারবে না। আমাদের লজ্জা হয় এই মানুষগুলি আমাদের দেশের মন্ত্রী। যাদের হাতে দেশ চালানোর দায়িত্ব তাদের মুখে এহেন মন্তব্য শোনার পর হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দেশের মানুষ যখন গভীর সংকটে তখন এ ধরনের মন্তব্য করে ভারী বিষয়কে হালকা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল ও বামেরা। পাঁপড়ের অ্যাডভার্টাইজমেন্টে মন্ত্রীরা কাজ করছে সেটা তার অন্য দিক, অন্য বিষয়। আমি শুধু বলবো যে ঈশ্বর এদের হাত থেকে ভারতবর্ষের 130 কোটি মানুষকে রক্ষা করুন। এরা এই ভাবিজি পাঁপড় থেকে করোনার প্রতিষেধক খুঁজে পায়, দুধে সোনা খুঁজে পায়। আমাদের লজ্জা যে আমরা এমন একটা দেশে বাস করি সেই দেশের শাসক দল প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এই ধরনের কথাবার্তা বলেন। মানুষের বিপদ নিয়ে মশকরা করছে বিজেপি। উজবুকরা যদি রাজনীতির দায়িত্ব নেয় তাহলে যা সর্বনাশ হবার দেশে সেই সর্বনাশটাই হচ্ছে। গোমূত্র খেলে নাকি করোনা সেরে যাবে, হঠাৎ থালা বাজাতে শুরু করলো গো করোনা গো। অপদার্থ উজবুক কোথা থেকে এসছে এসব? এমনি এমনি যদিও বলেনি, যদিও বলেছিল অসভ্য বর্বরের দল, বর্বরের দল। করোনা মোকাবিলায় ব্যর্থ মোদী সরকার, এই অভিযোগ তুলে কংগ্রেসের প্রশ্ন, মানুষকে বোকা বানাতে কি এখন এসব মন্তব্য করা হচ্ছে? খুব দুর্ভাগ্যের বিষয় যে ভারতের মতো একটি রাষ্ট্রে আজকে এই বুজরুকি শুরু হয়েছে। তার কারণ পুরো মাত্রায় সরকার বিফল। বিকানিরে যে পাঁপড়ের ব্যবসা হয় বহুজাতিক সংস্থার নামে ব্যবসা করার প্রবণতা, যেমন বিএসএনএলকে শেষ করে দিয়ে জিওকে নিয়ে আসার প্রবণতা, ঠিক একই পদ্ধতি। যদিও নিজের দলের মন্ত্রীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। যারা সবচেয়ে বেশি সাবধান থেকেছেন, বিশেষ করে বিদেশে যেখানে মেডিকেল সায়েন্স এত উন্নত, খুব আধুনিক জীবনযাপন করেন, সেখানে সংক্রমণ বেশি হয়েছে, মৃত্যুও বেশি হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় এগুলো যে যার মতো দাবি, হয়তো তারা সেটা করে লাভ পেয়েছেন তাই বলছেন। সেই জন্য আমি বলছি বলুন সবাই, কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলবেন বা আয়ুষের ট্রিটমেন্টে লাভ হয়েছে তাদের কথাই শোনা উচিত। তবে এই প্রথম নয়, এর আগে মোদী সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে বলেছিলেন সূর্য বেলা 11টা থেকে 2টোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত থাকে, এই সময় রোদ 15 মিনিট রোদে বসে থাকুন, এতে আপনার শরীরে ভিটামিন ডি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে এবং করোনা ভাইরাসের মতো জীবাণু মরে যাবে। কলকাতায় স্থানীয় এক বিজেপি নেতা তো গোমূত্র খেলে করোনা সেরে যাবে বলেও দাবি করেছিলেন। এবার পাপড়ের তত্ত্ব, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।